ভাইয়া তুমি এদিকে আসো, ইয়া আপু খুব সুন্দর ছবি। হ্যাঁ রিজন যাও, ওদের হাতে দিয়ে দাও। হ্যাঁ বাহ, wow, ready and yes, খুবই সুন্দর হয়েছে। Thank you, thank you, thank you. আপনারা মিঠুনের নাম বলেছেন, এখন তো বুঝতে পারছেন না, অনেক বিখ্যাত একজন ব্যবসায়ী উইথ আমাদের সংস্কৃতি অঙ্গনেও ছিল উনি। এবার একটা আমি যেটার জন্য আমি আসছি এটা শুট করার জন্য, ওদের একটা প্রোডাক্ট আছে আর কি, ব্ল্যাক বিউটি, এটা মেয়েদেরই প্রসাধন, আবার ছেলেরাও ইউজ করতে পারবে। আপনার শ্যাম্পু আছে, ফেস ওয়াশ আছে মেয়েদের জন্য ছেলেদের জন্য। আমার এত ভালো লাগছে, এত বড় এরিয়া, মানে একটা কি বলবো যে মানে ভাষা নাই, কি গাছ নাই এখানটায়, আর পুকুরে তো এত বড় পুকুর আমি কখনো দেখি নাই, তিন চারটা ঘাট আছে একদম, এত সুন্দর একদম ভিডিও করব। আমার যারা দর্শক আছে বা আমার যারা ফলো করে ফেসবুকে পেজে, আমি তাদের জন্য কিছু ভিডিও করতে চাচ্ছি বা তাদের দেখাতে চাচ্ছি আজকে আমি কোথায় আছি। ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মৌচাক, খুব সুন্দর লাগছে, বাড়ির সেকেন্ড ফ্লোরে সফেদ হল গাছের উপরে। কেমন লেগেছে মৌচাকটা দেখতে? মা ভালো লেগেছে? কি প্রথম দেখলে এত সুন্দর একটি মৌচাক? না অনেক সুন্দর বাড়ি পুকুরটা, আর আবার স্বামী সন্তান আসছে, আর এইখানে মানে অঞ্জনা পর ছেলে এসে এসে কিন্তু পানিতে নেমে গেছে। মণিকে দেখাই, এই যে মণি অঞ্জনাপুর ছেলে, লিটন ভাইয়ের বাড়ি, এই যে আমাদের লিটন ভাই। আসসালামু আলাইকুম, এইটি আমার হলো বোন, অনেক একবারে আমার প্রিয় একজন বোন, আমার বাড়িতে আসছে, অনেক অনেক বেশি ভালো লাগতেছে যে এই ভিডিওটা দেখছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং হলো আমার বাড়িতে বেড়াতে আসার জন্য দাওয়াত রইল। আপনার দেশের বাড়ির কথাটা বলে দেন। আমার বাড়ি হলো মাদেপুর জেলার, এটার নাম হলো পোটানিক পল্লী, ইউকে গ্রাম। ইউকে গ্রাম, এই যে তার বাড়ি, আসলে বিশাল বাড়ি। এইটা আসলে বেসিক্যালি সে একটা পার্ক করবে, জানি অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে ঘুরতে পারে। খাবারের ব্যবস্থা আছে, আসলে সে এখনো কমপ্লিট করেনি, কমপ্লিট করার পরে আপনারা দেখতে পাবেন। আর এত সুন্দর জায়গা, আর দেখেন রাজকুমারী বসে আছে, অঞ্জনাপু বসে আছে, আর পিছনে অঞ্জনাপুর ছেলে আমার বাবা মণি সাঁতার কাটছে। হ্যাঁ এখানে অনেক ভালো লাগছে জায়গাটা এসে, আসলে আমরা অনেক মিস করছি। তবে আগের দিন আসলে খুব ভালো লাগছে, আমার বাচ্চারা এসে খুব সুন্দর করে এনজয় করতে পারতো। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে আসবো, একদিন আগে আসবো, আজকে একটা অভিজ্ঞতা হলো, নেক্সট টাইম আসলে অবশ্যই আগের দিন আসবো। আশা কি দাদা বলছে, আপনি কথা বলেছে, ইনশাল্লাহ দেখা হবে। এই বিয়াইন লাবনি, বিয়াইন তুমি তো সবসময় সুন্দরই বলো, তুমি তো অনেক সুন্দর, বিয়াইন যত সুন্দরী পাই আমার বিয়ে হলো আগে।
ওকে সকাল দেখো আমি।